বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই হিস্ট্রির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও পরীক্ষা সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি কি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন দেখো পরীক্ষার সামনে আর পরীক্ষার দর গোড়ায় কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে আর আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না তো দেখে নেওয়া যাক শেষ মুহূর্তে এসে কোন কোন প্রশ্নাবলী কমন থেকে কমনোতর তো আমরা যে সিলেবাসটা পড়ব সেটা হচ্ছে ডিএসসি কোর্স তোমরা বুঝতেই পারছো আর এই ডিএসসি কোর্সের যে পেপার সেই পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ যেটা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পেপার আর এখান থেকে আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট টু মার্কের প্রশ্নাবলীর সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নাবলীর লিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নাবলী কিছু হাতে গোনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখান থেকেই তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কথা ক্লিয়ার আজকের এই ভিডিওটিতে জাস্ট আঠারোখানা প্রশ্ন আমরা দুই নম্বরে আলোচনা করেছি যেখান থেকে তোমরা যে দুই নম্বরের প্রশ্নাবলী করতে হবে সেগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কথা ক্লিয়ার তো এক নম্বর প্রশ্ন নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো নয়া সাম্রাজ্যবাদের কথাটি প্রথম কে ব্যবহার করেন বিশ্ব রাজনীতি কি ত্রিশক্তি মন্ত্রীর কারা চার নম্বরে রয়েছে চৌদ্দ দফা শর্ত কে কখন ঘোষণা করেন লিগ অফ নেশনজের ব্যর্থতার প্রধান কারণ কী নয়া অর্থনীতি কি মেইন ক্যাম্প রচনা করেন কে ঠিক আছে ইউনেস্কোর পুরোনাম কী তো এখান থেকে প্রত্যেকটার প্রশ্ন দেখে নাও চোদ্দো নম্বরে দেখতে পাচ্ছি আমরা প্যারিসের শান্তি সম্মেলনে বড় চারজন কারা ছিলেন পরবর্তী পনেরো নম্বর কবে এবং কোথায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ষোলো নম্বরে দেখতে পাচ্ছি আটলান্টিক চার্টার প্রত্যেকটা চার্টার অ্যাক্ট তোমরা একটু দেখে নেবে সতেরো আঠারো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাধারণ এখানে বাছাই করা হান্ড্রেড পার্সেন্ট যোগ্যর প্রশ্নাবলীকে তোমাদের সামনে তুলে ধরেছে যদিও কিন্তু এর বাইরে প্রশ্ন তোমরা চাইলেই কিন্তু পড়তে পারো তবে এই প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো কনসেপচুয়াল প্রশ্ন হয়তো কনসেপ্টে এখন আর যাচ্ছে না কিন্তু কনসেপ্টে গেলে কিন্তু তোমাদের আমরা সিলেবাসটাকে পুরোপুরি কভার করতে পারবো না তার জন্য কিন্তু কিছু বাছাই করা প্রশ্ন যাতে শেষ মুহূর্তে তোমাদের কনফিউজ না করে হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আর এগুলো তোমরা পড়তে পারো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো পরবর্তী ভিডিওগুলিতে আমরা পাঁচ নম্বরের আর দশ নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো ডিসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই